পয়গম্বর দাউদ আলাইহিস সালামের জমানার ঘটনা পয়গম্বর দাউদ আলাইহিস সালামের যুগে একবার তারপর ইসরায়েলের উম্মতেরা এসে বললেন হে আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম আমরা কিয়ামতের কিছু নমুনা দেখতে চাই আমাদেরকে কিয়ামতের কিছু নমুনা দেখান আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম ডেকে বললেন আগামী তিন দিন পর ঈদের দিন তোমাদেরকে আমি ঈদগাহে কিয়ামতের কিছু নমুনা দেখাব ভাইরা আমার বন্ধুরা আমার ওই বনি ইসরায়েলের একজন ধনাঢ্য লোক ছিল একজন জমিদার ছিল যেই জমিদারের অঢেল সম্পদ ছিল টাকা পয়সার কোনো অভাব ছিল না ওই বনি ইসরায়েলের একটা গরু ছিল শখের গরু আল্লাহর বান্দা ওই গরুটাকে অনেক ভালোবাসতেন অনেক মায়া করতেন মোহাব্বত করতেন ওই গরুর শিরিংয়ের ভিতর মণি মুক্তা দিয়া মালা লাগাইয়া বেঁধে দিয়েছিলেন গরুর গলায় মণি মুক্তা দিয়া সে মালা বানাই দিয়েছিলেন অনেক সুন্দর একটা গরু এত দামি গরু এত শৌখিন গরু ওই আমলে কোথাও পাওয়া যেত না গরুটা এত ভালো যে সকালে ছেড়ে দিত আর গরুটা খাওয়া দাওয়া করে নিজে একা একা বিকালে আবার মালিকের বাড়ি চলে আসত এমন একটা গরু ছিল কেউ কিছু বলতো না কারণ এলাকার জমিদারের গরু এজন্য কেউ কিছু তাকে বলতো না জমিদারের তো একটা পাওয়ার আছে আলাদা নেতার ছেলে যদি কোনো খারাপ কাজ করে বড় লোকের ছেলে খারাপ কাজ করলে সেইটার বিচার আমাদের সমাজে কমই হয় কারণ জমিদার সে নেতা সে টাকাওয়ালা এজন্য তার বিচার হয় না ঠিক তো দ্রুতভাবে জমিদারের গরু ছেড়ে দেয় খেয়ে দেয় বিকালে চলে আসে কেউ কিছু বলে না ভাইরা আমার বন্ধুরা আমার এইভাবে করে গরুটা প্রতিদিন ঘাস খায় আবার বিকালে চলে আসে এত সুন্দর গরু কোথাও পাওয়া যায় না এত সুন্দর গরু ওই শহরে আর একটাও নাই আল্লাহর ওই বান্দা হযরত দাউদ আলাইহিস সালামের উম্মত জমিদার গরুটা এত সুন্দর করে সাজিয়েছিলেন গরুর গলার মধ্যে মণি মুক্তা দিয়া মালা লাগাইছিলেন শিরিং দুইটার মধ্যে মণি মুক্তা দিয়া মালা লাগাই দিছিলেন গরুটা খেয়ে দেয় বিকালে আবার বাড়িতে চলে আসে হঠাৎ আল্লাহর এই বান্দার গরুটা কোথাও যেন হারিয়ে যায় নিরুদ্দেশ হয়ে যায় অনেক খোঁজাখুঁজি করে গরুটা কোথাও পায় না গরুটা না পাওয়ার পরে তিনি এবার এলাকার সমস্ত মানুষগুলো জড়ো করলেন এলাকার সব মানুষ জড়ো করে আল্লাহর বান্দা ঘোষণা দিলেন যে ব্যক্তি আমার গরুর সন্তান দিতে পারবে আমি তাকে সব ধরনের পুরস্কৃত করব আমার গরুটা যে পেয়ে দেবে গরুটার সন্ধান যে দিতে পারবে ওই ব্যক্তি যা চায় আমি পুরস্কার হিসেবে তাকে তাই দেব এত দামি গরু দামিটা এত শখ গরুটা এত শখের গরু যার জন্য এত পুরস্কার তিনি ঘোষণা করলেন ভাইরা আমার বন্ধুরা আমার পুরস্কারের লোভে মানুষ গরুটা খোঁজার জন্য চতুর্দিকে বের হয়ে গেল কেউ গরুটা খুঁজে পেল না ওই আমলে ওই সময় একজন আল্লাহর নেককার বান্দি ছিল যে আল্লাহর নেককার বান্দির স্বামী ছিল না একটা মাত্র সন্তান ছিল ছেলে ছিল আল্লাহর বান্দি ওই ছেলেটা নিয়া জঙ্গলার ভিতর ছোট্ট একটা কুড়ের ঘর বানাইয়া ওখানে থাকতেন আর আল্লাহর ইবাদত করতেন এক নয় দুই নয় সত্তর হাজার বছর সত্তর বছর পর্যন্ত আল্লাহর বান্দি ওই জঙ্গলার ভিতর আল্লাহর ইবাদত করেন আর আল্লাহর দেওয়া রিজিক বক্ষণ করেন আল্লাহ তাআলা তাদের জন্য ছেলে এবং মায়ের জন্য জান্নাত থেকে একটা ঝর্ণা ধারা আল্লাহ তাআলা ওই যে পাহাড় থেকে একটা ঝর্ণা ধারা জারি করে দিয়েছেন আর ওই পাহাড় থেকে ঝর্ণার পানি পড়ে মিষ্টি পানি আর ওই পানি খায়া তারা তাদের পিপাসা নিবারণ করেন
তাদের ঘরের কাছেই আল্লাহ তাআলা একটা ডালিম গাছ রোপণ করে দেন আর ওই ডালিম গাছে দুইটা করে ডালিম হয় প্রতিদিন দুইটা ডালিম হয় যেই দিনেরটা ওই দিনেই হয় দুইটার বেশি ডালিম হয় না দুইটা ডালিম হয় আল্লাহর বান্দি একটা ডালিম খান আর তার ছেলে একটা ডালিম খান দুইজনে দুইটা ডালিম খায় খেয়ে তারা জীবন ধারণ করে পিপাসা লাগলে পানি খায় ওই ঝর্ণা থেকে বিসমিল্লাহ আর ক্ষুধা লাগলে আল্লাহর বান্দি এই ডালিম গাছ থেকে ডালিম খান 70 বছর পর্যন্ত আল্লাহর দেওয়া রিজিকে নিয়ামত খেলেন 70 বছর পরে এবার একদিন ছেলেটা ডেকে বলতে আছে মা তুমিও বিদ্যা হয়ে গেছো আমিও বুড়া হয়ে গেছি মা এই ডালিম এক খাবার প্রতিদিন খেতে আর ভালো লাগে না আমরা যদি নতুন একটা খাবার পেতাম নতুন একটা খাবার খেতে পারতাম ভালো লাগতো মা ডেকে বললেন বাবা এখানে নতুন খাবার কোথায় বাবা আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটা এসেছে এটার মধ্যেই শুকর আদায় করো নতুন খাবার খোঁজার প্রয়োজন নাই ছেলে বলতে আছে না মা যদি নতুন কোন খাবার পেতাম তাহলে ভালো হতো এই খাবার এতদিন পর্যন্ত খেতে খেতে আর ভালো লাগে না মা বললেন নতুন খাবার কোথায় বাবা বলে মা আমার ডালিম গাছে যে প্রতিদিন দুইটা ডালিম হয় এই দুইটা ডালিম নিয়ে আমি বাজারে বিক্রি করে দেব আর বাজারে বিক্রি করার পরে ওই দুইটা ডালিম বিক্রি করে যেই টাকা পাবো ওই টাকা দিয়ে আমি নতুন খাবার কিনে আনবো যে খাবার খেতে অনেক স্বাদ লাগে মজা লাগে মা বললেন না বাবাই ভুল তুই করিস না কারণ এই ডালিম এটা আল্লাহর দেওয়া আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমরা যদি এখন এইটা বিক্রি করতে যাই আল্লাহ তাআলা নারাজ হতে পারেন এজন্য বিক্রি করার কোনো প্রয়োজন নাই ছেলে বললেন না মা আমার এই এক খাবার প্রতিদিন ভালো লাগে না ছেলে বাধ্য মায়ের অবাধ্যতা করল ছেলে এক রকম জোরপূর্বক মায়ের অনিচ্ছে সত্ত্বেও ডালিম গাছ থেকে দুটি ডালিম পেড়ে বিক্রি করে দিলেন বিক্রি করে নতুন নতুন খাবার আনলেন খাবার খেলেন তো কয়েকদিন খাওয়ার পরে খাবার কয়েকদিন খেলেন খাওয়ার পরে ক্রয় করা খাবার যখন শেষ হয়ে গেল এবার ডালিম গাছের নিচে গেল ডালিম আনার জন্য যেই খাবার তিনি বাজার থেকে ক্রয় করে এনেছিলেন ওই খাবার শেষ এবার ডালিম গাছের নিচে ডালিম আনার জন্য গেল কিন্তু আল্লাহ তাআলার কি কুদরত প্রতিদিন যেই ডালিম গাছটায় দুইটা করে ডালিম হয় আজকে ওই ডালিম গাছটায় একটা ডালিমও নাই ডালিম না দেখে ছেলে হতাশ হয়ে মায়ের কাছে আসলেন এসে বলতে আছে মা ডালিম গাছে একটা ডালিমও নাই বলে মা খাবার তো শেষ হয়ে গেছে ডালিম গাছেও ডালিম নাই কি খেয়ে আমরা জীবন ধারণ করব কি খাব এবার আল্লাহ এবং আল্লাহর বান্দি ওই যে ঝর্ণা থেকে পানি পড়ে ওই পানি থেকে পানি বের পানি এনে প্রতিদিন পানি খায় তো পানি খায় প্রতিবেলায় যখন পানি খায় পানি খেলে কি আর পেট ভরে বলেন পানি খাওয়ার পরে ক্ষুধা নিবারণ হয় না পানিতে পিপাসা নিবারণ হয় ক্ষুধা নিবারণ হয় না ক্ষুধা নিবারণের জন্য যে ডালিম ছিল ডালিম গাছে আর ডালিম নাই কারণ আল্লাহ তাদেরকে ডালিম দিয়েছিলেন খেতে কিন্তু তারা আল্লাহর অবাধ্য হইয়া ডালিম বাজারে নিয়ে বিক্রি করেছেন আল্লাহ খেতে দিয়েছেন কিন্তু তারা নিয়ে বিক্রি করে দিয়েছেন এই জন্য আল্লাহ নারাজ হইয়া ডালিম দেওয়া বন্ধ করে দিলেন ভাইরা আমার বন্ধুরা আমার এই জন্য আল্লাহ যেটা চান আল্লাহর হুকুমের ভিতর আল্লাহর হেকমাতের ভিতর আল্লাহর কাজের ভিতর আল্লাহ যেইটা যেইভাবে দিয়েছেন ওইটা যদি ওইভাবে করি আমরা তাতেই বরকত মুসা পয়গম্বর একবার তার পেট ব্যথা হলো এবার আল্লাহকে বলতেছে আল্লাহ আমার পেট ব্যথা প্রচণ্ড পেট ব্যথা কি করা যায়
আল্লাহ বললেন যাও অমুক জায়গায় একটা গাছ আছে ওই গাছের পাতা তুমি ছিঁড়ে খাও তাহলেই তোমার পেটের ব্যথা ভালো হয়ে যাবে পয়গম্বর মূসা আলাইহিস সালাম গাছ থেকে পাতা পেরে পাতা খেলেন আল্লাহ তাআলার কুদরতে তার পেটের ব্যথা ভালো হয়ে গেল পেটের ব্যথা ভালো হইছে কয়েকদিন পর আবার পেটে ব্যথা শুরু হইছে এবার তিনি চিন্তা করলেন পেটে ব্যথা হচ্ছে আল্লাহ তাআলার কাছে যদি আবার বলি যে আল্লাহ আমার পেটে ব্যথা তো আল্লাহ তো বলবে ওই গাছের পাতাই খেতে তোর জিগাইয়া লাভ কি তিনি আল্লাহর কাছে না জিজ্ঞাসা করে অনুমতি না নিয়ে ওই গাছের পাতা খেয়ে ফেলাইছেন যে আল্লাহ তো ওই পাতাই খেতে বলবেন তো পাতা খেয়েছে আজকে আর তার পেটে ব্যথা ভালো হয় না ব্যথারও আগের চেয়ে বেড়ে গেছে পয়গম্বর মূসা আলাইহিস সালাম এবার আল্লাহকে ডেকে বলতেছেন আল্লাহ ওই দিন গাছের পাতা খেলাম পেটের ব্যথা ভালো হয়ে গেল আয় আল্লাহ ওই দিন গাছের পাতা খেলাম পেটের ব্যথা ভালো হয়ে গেল কিন্তু আজকে যখন পেট ব্যথা হলো আবার গাছের পাতা খেয়েছি আজকে আমার পেটের ব্যথা আর ভালো হয় না আল্লাহ বললেন মূসা ওই দিন যখন তুমি গাছের পাতা খেয়েছো ওই খাওয়ার মধ্যে আমি আল্লাহর হুকুম ছিল আমি আল্লাহ খেতে বলেছিলাম কিন্তু আজকে যে তুমি গাছের পাতা খেয়েছো এই খাওয়ার ভিতর আমার হুকুম নাই তুমি আমার থেকে অনুমতি নাও না এজন্য তোমার পেটের ব্যথা ভালো হয় নাই তো এজন্য আল্লাহ যেটা যেভাবে দিয়েছেন ওটা ওভাবেই করতে হবে তো আল্লাহর যেটার ভিতর আল্লাহর হুকুম আছে ওইটার ভিতর কল্যাণ আছে ওটা ওভাবেই চালাতে হবে তো মা ছেলে তারা বাজারে বিক্রি করে আনার বিক্রি করে খাবার আনছেন খাবার শেষ এবার খালি পানি খায় গাছে তো আর ডালিম হয় না কারণ আল্লাহ তো নারাজ হয়ে গেছেন ভাইরা আমার বন্ধুরা আমার অনেক ক্ষুধার্ত তারা প্রচন্ড ক্ষুধা লেগেছে ভাইরা আমার বন্ধুরা আমার ক্ষুধার যন্ত্রণায় আর তারা সহ্য করতে পারে না পানি খাইয়া তো ক্ষুধা নিবারণ হয় না এবার তারা দেখলেন এক আশ্চর্য কাণ্ড তাদের ঘরের সামনে অনেক সুন্দর হৃষ্টপুষ্ট একটা গরু এসে ঘুমিয়ে আছে গরুটাকে বারবার তাড়ানোর চেষ্টা করতে আছে কিন্তু গরুটা ঘরের দরজার সামনে থেকে যায় না গরুটা যায় না তখন গরুটা জবান খুলে গেছে আল্লাহ তাআলা গরুর জবান খুলে দিয়েছে গরুটা ডেকে ডেকে বলতে আছেন আমি তোমাদের জন্য হালাল তোমরা ক্ষুধার্ত আমাকে জবে দিয়ে তোমরা ভক্ষণ করো খেয়ে ফেলাও মা ডেকে ডেকে বলতে আছেন আরে বাবা এটা কার না কার গরু আমাদের জানা নাই আর এটা খাওয়া আমাদের জন্য বৈধ হবে না এটা আমাদের জন্য হারাম কারণ এটার মালিক আমরা না এটা খাওয়া আমাদের জন্য ঠিক হবে না এটা খাওয়া যাবে না এটার মালিক তো আমরা না এ কথা বললেন প্রথম দিন না গরু আবারও বলতেছে দ্বিতীয় দিনও বলতেছে গরু যায় না শুয়ে আছে বলতেছেন যে আমাকে আপনারা জবে করুন এবং আমাকে আপনারা ভক্ষণ করুন আমাকে খান আমি আপনাদের জন্য হালাল এক নয় দুই নয় বারবার করে তিন দিন যখন তৃতীয় দিনও গরুটা ডেকে বললেন মা আমি আমাদের জন্য আমি আপনাদের জন্য হালাল আমাকে আপনারা জবে করে খান আমাকে খেলে আপনাদের কোনো অপরাধ হবে না এই কথা বলার পরে ছেলে মাকে ডাক দিয়ে বলে মা গরুটা যেহেতু বারবার আমাদেরকে খাবারের তাকিদ দিতেছে খাবারের জন্য বলতে আছে চলো মা আমরা গরুটা জবে করে খেয়ে ফেলাই মা বলে না বাবা কার না কর গরু আবার কোন বিপদ চলে আসে আমাদের কেউ নাই সাহায্য করার মতন অতএব খাওয়ার প্রয়োজন নাই ছেলে বলতে আছে না মা গরুটা যেহেতু বারবার নিজে বলতে আছে যার জবান ছিল না আল্লাহ যাকে জবান দিয়া দিছি যে মানুষের মতন কথা বলে আমাদেরকে জবে করে খাওয়ার জন্য বলতে আছে মা অতএব আসো আমরা গরুটা জবে করে খাই মা সন্তান গরুটা জবে করলেন জবে করে তারা খাচ্ছিলেন এমন মুহূর্তে ওই যে গরুর মালিক
গরুর মালিক তো ঘোষণা দিয়েছে যে ব্যক্তি আমার গরুটা পেয়ে দেবে আমি তাকে যত প্রয়োজন সে যত চায় তত পুরস্কার আমি করব পুরস্কৃত করব আমি পুরস্কার দেব উপহার দেব এই কথা শুনে সবাই খুশি হলো কেউ পেল না কিন্তু ওই এলাকার একটা চালাক এবং চতুর একটা কুড়নি মানে দুষ্ট প্রকৃতির লুবি একটা মহিলা পুরস্কারের লোভে অর্থের লোভে ঘুরে 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 পাড়া পাড়া গ্রাম গ্রাম ঘরে ঘরে বিভিন্ন জায়গায় গরুটা তালাশ করতে করতে ওই মা এবং ছেলে যেখানে থাকে ওখানে ওই মেয়ে লোকটা ওই মহিলাটা গরু খুঁজতে খুঁজতে চলে এসেছেন এইবার মহিলাটা ঘরের বাহিরে দেখতে আসে গরুর যত হাড্ডি গুড্ডি চামড়া গরুর যত নিদর্শন আছে বিভিন্ন নিদর্শন ঘরের বাহিরে পড়ে আছে ঘরের ভিতর থেকে কাবাবের ঘ্রাণ আসতেছে মহিলা ঘরের ভিতর ঢুকলেন ঢুকে বললেন মা আপনারা মনে হয় কাবাব খাচ্ছেন বলে হ্যাঁ হ্যাঁ বলে তুমি একটু খাও বলে দেন আমাকে একটু কাবাব দেন বলে গরুটা অনেক ভালো ছিল দেখতে অনেক সুন্দর ছিল এই গরুর কাবাব অনেক সুস্বাদু হবে দেন আমাকে একটু দেন মহিলাই দুরন্দর চালাক মহিলা এই লুবি মহিলা গরুর কাবাব নিয়া আসে খান নাই কাবাব নিয়া তিনি ঘর থেকে বাহিরে চলে আসছেন আইসা গরুর যিনি মালিক তার কাছে চলে গেছেন গরুর মালিকের কাছে যাই এবার কাবাবটা হাতে নিয়ে বলতেছেন এ গরুর মালিক জমিদার আপনার গরুর সন্ধান পাওয়া গেছে বলে আমার গরু কোথায় একটু খুলে বলো বলে গরুর সন্ধান পাওয়া গেছে তবে গরু আর জীবিত নাই গরুকে জবে করে কাবাব বানাইয়া অমুক মা আর ছেলে খেয়ে ফেলেছে বলে জীবিত নাই তবে আছে তারা জবে করে খেয়ে ফেলেছে এখন অতি তাড়াতাড়ি আপনি তাদেরকে ধরে আনার ব্যবস্থা করুন তারা চোর সারাদিন ইবাদত করে রাতে চুরি করে ধর্মের লিবাস ধরেছে তাদেরকে ধরে আনার ব্যবস্থা করুন নয়তো তারা পালাবে সময় থাকতে তাদেরকে ধরে আনুন ভাইরা আমার বন্ধুরা আমার এ আল্লাহর বান্দা জমিদার খলিফা হযরতে দাউদ আলাইহিসসালামের কাছে যে বিচার দিলেন পয়গম্বর দাউদ আলাইহিসসালামের কাছে বিচার দেওয়ার পরে আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিসসালাম তিনি সৈনিক পাঠাইয়া ওই মহিলা এবং মহিলার ছেলেকে গ্রেফতার করে নিয়ে আসলেন গ্রেফতার করে আনলেন ইতিমধ্যে আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠাই দিলেন জিব্রাইল এসে পয়গম্বর দাউদ আলাইহিসসালামের কাছে জানিয়ে দিলেন হে আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিসসালাম এই মহিলা এবং এই মহিলার ছেলে সম্পূর্ণ নির্দোষ এদের কোনো দোষ নাই এই গরু এদের নিজের আর এই যে জমিদার এটা হলো একটা চোর একটা বাটপার এই জমিদার ছিল এই মহিলা স্বামীর একটা চাকর গোলাম এই মহিলার স্বামীকে এই জমিদার হত্যা করে সব টাকা পয়সার মালিক নিজে আত্মসাত করেছে সব হত্যা করে নিয়ে গেছে বিক্রি করে ফেলাইছে আর এই গরুটা সে বিক্রি করে না এটা সে নিজে নিয়ে আসছে তো আপনি এটা মাথায় রেখে তারপর বিচার করবেন ভাইরা আমার বন্ধুরা আমার এবার পয়গম্বর দাউদ আলাইহিসসালাম ঈদের দিন হাজার হাজার মানুষ জড়ো ময়দানে হাজার হাজার মানুষ জড়ো হয়েছে আর পয়গম্বর দাউদ আলাইহিসসালাম ঘোষণা করেছিলেন ঈদের দিনে কেয়ামতের নমুনা দেখাবে বনি ইসরাইল কেয়ামতের নমুনা দেখতে চেয়েছিলেন আর পয়গম্বর দাউদ আলাইহিসসালাম বলেছিলেন ঈদের দিন তোমরা আসবা ঈদের দিন আমি তোমাদেরকে কেয়ামতের নমুনা দেখাবো ভাইরা আমার বন্ধুরা আমার এবার বাদশাহ দাউদ আলাইহিসসালাম ডেকে বললেন ওই জমিদারকে ডেকে বললেন ভাই আমার তোমার গরুটা মা সন্তান তারা অনাহারী কয়েকদিন অনাহারী ছিল তাদের কোনো খাবার ছিল না এজন্য তারা না জেনে না বুঝে তোমার গরুটা খেয়ে ফেলছে
তুমি তাদেরকে মাফ করে দাও তোমার গরুর যেই দাম হয় সম্পূর্ণ দাম আমি তোমাকে দিয়া দেব মা এবং ছেলেকে হাজির করলেন হাজির করে তাদেরকে বললেন মহিলাকে বললেন এ মহিলা আপনার কোনো কিছু বলার আছে কিনা মহিলা ডেকে বললেন পয়গম্বর আমরা অপরাধী না জেনে না বলে এই লোকের গরু আমরা জবে করে খেয়েছি এইটার শাস্তি আপনি যা দেন আমরা মা ছেলে মাথা পেতে নেব এবার দাউদ পয়গম্বর ডেকে বললেন ভাই তোমার গরুর যত দাম হয় সব দাম আমি দিয়া দেব তোমার গরুর যত ওজন হয় ওজনে যত সম্পত্তি সোনা গয়না টাকা আমি দিয়া দেব কারণ এই মহিলারা কয়েকদিন অনাহারী ছিল তাদেরকে দেখার দায়িত্ব আমার ছিল তাদের খোঁজ খবর নেওয়ার দায়িত্ব আমার ছিল আমি তাদের খোঁজ খবর নিতে পারি নাই মহিলা ডেকে বললেন পয়গম্বর আমার স্বামী অনেক বড় একজন ব্যবসায়ী ছিল ধনী ছিল আমার স্বামী একবার ব্যবসায় যায় ব্যবসার কাজে সিরিয়ায় গমন করলেন আর ফিরে আসেন নাই হে আল্লাহর পয়গম্বর আর এলাকায় যত সহায় সম্পত্তি আমার ছিল আমার স্বামী না থাকার কারণে এলাকার চোর গুন্ডারা আমার টাকা পয়সা সম্পত্তি সব কিছু চুরি কইরা নিয়ে গেছি সব নিয়ে গেছে চুরি কইরা এজন্য আমি লোকালায় ছেড়ে আমি কি করেছি যে জংলায় চলে গিয়েছি জংলায় যে আমি ওখানেই ইবাদত করতাম কোথা থেকে গরুটা আসলো আয়শা গরুর জবান খুলে গেছে বলতেছেন পয়গম্বর আমাদের তো কোনো দোষ নেই এই গরু নিজে জবান খুলে গেছে গরু ডেকে ডেকে বলতেছে যে আমি আপনাদের জন্য হালাল আপনারা আমাকে জবে করে খান তারপর আমরা খেয়েছি এখন যে বিচার হয় বিচারই করেন দাউদ আলাইহিস সালাম গরুর মালিককে বারবার রিকোয়েস্ট করতেছিলেন যে তোমার গরুর যে দাম হয় এই দাম আমি দিয়ে দেই যেহেতু তারা অসহায় তাদের সহায় সম্পত্তি নেই না জেনে খেয়েছে মাফ করে দাও ভাইরা আমার বন্ধুরা আমার এ আল্লাহর বান্দা জমিদার ডেকে ডেকে বললেন পয়গম্বর আমি আপনার কাছে ছালিশ নিয়ে আসছি আমি আপনার কাছে বিচার নিয়ে আসছি আপনি কেন পার্শিয়ালিটি করুন আপনি কেন তাদের পক্ষ নিতেছেন আমি আপনার কাছে টাকা চাই না আমার তো টাকা পয়সার অভাব নাই আমি আপনার কাছে বিচারের জন্য এসেছি আপনি টাকা পয়সার অফার আমাকে দিয়েন না আপনি ন্যায় বিচার করুন আমি আপনার কাছে বিচার চাই দাউদ আলাইহিস সালাম বললেন ভাই আমার তোমার এই সহায় সম্পত্তি এইগুলান তো তোমার কিছুই ছিল না বলে কে বলেছে ছিল না এই সহায় সম্পত্তি সব কিছু আমার এইটার মালিক আমি এইগুলান আপনি নাটক সাজাইয়েন না হে পয়গম্বর দাউদ পয়গম্বর দাউদ আলাইহিস সালাম বললেন এই সম্পত্তি তো এই মহিলার স্বামীর ছিল তুমি এই মহিলার স্বামীর একজন চাকর ছিলাম তোমাকে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া গিয়েছিল সেখানে তুমি এই তোমার মনিব এই মহিলার স্বামীকে হত্যা করে তার সহায় সম্পত্তি তুমি সব আত্মসাত করেছ আর তার এই সুন্দর গরুটাকে তুমি তোমার নিজের জন্য রেখে দিয়েছিলা এই গরুর মালিকও এই বুড়া মহিলার স্বামী অথবা এটা তার জন্য হালাল তো এই বনি ইসরায়েলের জমিদার লোকটা বলতেছে যে পয়গম্বর আপনি আমাকে অপমান করতেছেন আমি একজন সম্ভ্রান্ত পরিবারের লোক কি এভাবে হয় না বর্তমানে হয় চুরি করে বাটপাড়ি করে ডাকাতি করে টেন্ডারবাজি করে তারপরে কি করে হ্যাঁ দুর্নীতি করে এত কিছু করার পরেও তারাই কিন্তু সমাজে সম্ভ্রান্ত পরিবারের লোক হয় এত চুরি ডাকাতি করার পরেও তারা হয় সমাজের ভদ্র শ্রেণীর লোক আর গরিব অসহায় যারা আল্লাহ তাআলাকে একমাত্র ইলাহ মানে আল্লাহ ছাড়া কারো কাছে যায় না আল্লাহ ছাড়া কারো কাছে চায় না তাকওয়াবান যারা আছে গরিব প্রকৃতির মানুষ তাদেরকে তুচ্ছ তাছিল্য করা হয় আর যারা টাকাওয়ালা চুরি করে আঙুল ফুলে কলাগাছ হয়েছে
তাদেরকে ভদ্র এবং এলিট শ্রেণীর লোক মনে করা হয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, এইভাবে করে এবার লোকটা ডেকে বলতে আসে, পয়গম্বর আপনি আমাকে অপমান করতেছেন, আমি একটা ভদ্র মানুষ, আপনি আমার নামে নাটক সাজিয়েছেন, এইগুলো সব, এইগুলোর মালিক আমি, এইসব নাটক আপনি বন্ধ করেন, আপনার কাছে এসেছিলাম ন্যায় বিচার পেতে, কিন্তু আপনি ন্যায় বিচার না করে উল্টা আমাকে দোষী সাব্যস্ত করতেছেন, উল্টা আপনি আমার ব্যাপারে নাটক সাজাইলেন, এবার আপনি আমার ন্যায় বিচার আর করলেন না। এবার জিব্রাইল এসে ডেকে বললেন, পয়গম্বর এই লোকটা বারবার ন্যায় বিচারের কথা বলতে আসে, কেন আপনি তার ন্যায় বিচার করেন না, আপনি তার ন্যায় বিচার করে দেন। এবার পয়গম্বর দাউদ আলাইহিস সালাম ডেকে বললেন, হে এই লোকের হাত পাও, অপরাধীর হাত পাও, অঙ্গ প্রত্যঙ্গ যারা আছো তোমরা একটু সাক্ষী দাও, তোমরা একটু বলো এই লোকটা কি কি অপকর্ম করেছে। এবার এই চোর, এই বনী ইসরায়েলের যুগের এই জমিদার যে চুরি করে বড় লোক হয়েছিল, মালিককে মেরে হত্যা করে যে কোটিপতি হয়েছিল, আজকের দুনিয়াতেও এমন অনেক মানুষ আছে যারা মালিককে মেরে মালিকেরটা চুরি করে, কোম্পানির বচেরটা চুরি করে নিজেই বড় শিল্পপতি হয়, নিজেই বড় লোক হয়ে যায়, কি আছে না, অধিকাংশই এমন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার পয়গম্বর দাউদ আলাইহিস সালাম ডেকে ডেকে বলতে আসেন, অপরাধীর হাত পাও, তোমরা সাক্ষী দাও। এবার হাত ডেকে ডেকে বললেন, পয়গম্বর দাউদ এই যে আমি হাত দ্বারা, এই লোকটা ছুরি নিয়েছে হাতে, হাতে ছুরি নিয়ে তার মালিক তার মনিবকে হত্যা করেছে, আমি হাতের দ্বারা সব সম্পত্তিগুলি চুরি করেছি। পাও ডেকে ডেকে বলতে আসে, আমি পাও দ্বারা হেঁটে হেঁটে বাজারে গিয়েছি, সম্পদগুলো বিক্রি করেছি, চোখ বলে আমার আমার চোখ দিয়া দেখে দেখে গেছি। এইভাবে করে অঙ্গ প্রত্যঙ্গ সবাই যখন সাক্ষী দেয়, আল্লাহর বান্দে বা নিরুপায় হয়ে যায়, আল্লাহ তাআলার শাস্তি শুরু হয়ে যায়। দাউদ পয়গম্বর ওখানেই তাকে কতল করে দেন, তাকে হত্যা করে দেন, তাকে কতল করেন, যেহেতু সে তার মালিককে কতল করেছে, এজন্য আল্লাহ তাআলাও বলেছেন কতলের বদলে কতল, আন্না নাফস বিন নাফসি ওয়াল আইন বিল আইনি, যে আয়াতের ভিতর আল্লাহ বলেছেন হাতের বদলে হাত, চোখের বদলে চোখ, পাওয়ের বদলে পাও, জানের বদলে জান। ভাইরা আমার, এজন্য এবার তাকে কতল করা হলো, সে তার উচিত বিচার পেয়ে গেল। এইটাই বলতেছিলাম, কেয়ামতের ময়দানে এবার দাউদ আলাইহিস সালাম তার উম্মতদেরকে ডেকে বললেন, তোমরা কেয়ামতের নমুনা দেখতে চেয়েছিলা, বলে এটাই হলো কেয়ামতের নমুনা, এটাই হলো কেয়ামতের দিনের নমুনা। কেয়ামতের দিন মানুষের হাত আল্লাহর সাথে কথা বলবে, মানুষের পাও আল্লাহর সাথে কথা বলবে, যেমন আজকে অপরাধীর হাত সাক্ষী দিয়েছে, অপরাধীর পাও সাক্ষী দিয়েছে তার বিরুদ্ধে, আজকে আমরা এই হাত দ্বারা চুরি করি, পাও দ্বারা হেঁটে হেঁটে যাই, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমরা খারাপ কাজে যাই, এইগুলান আজকে আমরা ব্যবহার করতে আছি, কিন্তু আপনারও জানা নাই আমারও জানা নাই, যে অঙ্গ দিয়া এত গোপনে আমরা খারাপ কাজ করতে আছি, এই অঙ্গগুলোই কেয়ামতের দিন আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। দাউদ পয়গম্বর বললেন, এটাই হলো কেয়ামতের নমুনা, কেয়ামতের দিন এমনভাবে সবাই সবার বিরুদ্ধে তার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ভিতর বলেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা কিয়ামতের দিন অপরাধীদের মুখের মধ্যে মোহর এঁটে দেবে, মোহর দিয়া মুখ বন্ধ করে দেবে, আল্লাহ তাআলার সামনে সেদিন তাদের হাত সাক্ষী দেবে, হাতের সাথে আল্লাহর সাথে হাত কথা বলবে, পাও তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। পাও কি কি করবে, পাও আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, হাত আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে,
সব কিছু অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার বিরুদ্ধে চলে যাবে আর আপনি আমি ডেকে ডেকে বলবো লিমা সাহিত্তুমা আলাইনা আমরা ডেকে ডেকে বলবো লিমা সাহিত্তুমা আলাইনা তোমরা কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিলা হাত পা ডেকে বলবে কলু আনতাকনাল্লাহ আল্লাহ আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন যে আল্লাহ সমস্ত সৃষ্টিকে কথা বলার শক্তি দেন তো ভাইরা আমার এজন্য খুব সাবধান যত গোপনেই যত গোপনে অপরাধ করেন যত গোপনেই করেন না কেন কেউ না দেখুক আপনার আমার সাথে আল্লাহ তাআলার সাক্ষী ফিট করা আল্লাহ তাআলার গোয়েন্দা আপনার আমার সাথে সর্বক্ষণ লেগে আছে সর্বক্ষণ কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলু যে আমাদের কাঁধে দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে একজন কি নেক লেখে আরেকজন গুনাহ লেখে ভাই আমার তো কোথায় যাবেন আল্লাহ রা কায়াতে বলেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রকিবুন আতীদ আমরা যে কথা বলি এই কথা লিপিবদ্ধ করার জন্য সদা প্রস্তুত সদা জাগ্রত দুজন ফেরেশতা আছে ফেরেশতা নিয়োজিত আছে যারা আপনার আমার কথাগুলো রেকর্ড করে লিপিবদ্ধ করে রাখে এজন্য ভাইরা আমার বন্ধুরা আমার কথা বলবো হিসাব করে বলবো যে কোনো কাজ করব হিসাব করে করব কারণ আপনার আমার সাথে আল্লাহ তাআলার দেওয়া গোয়েন্দা সিআইডি লেগে আছে যেই কাজেই করেন না কেন কিয়ামতের ময়দানে আপনার আমার অঙ্গ আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে জমিন সাক্ষী দেবে وأخرجت الأرض أثقالها জমিনের ভিতর যা কিছু আপনি করেছেন সব কিছু ভিডিও হচ্ছে জমিন সেদিন সেইটা বর্ণনা করবে জমিন আল্লাহর সামনে আপনার আমার ফেরেশতে বর্ণনা করবে উপস্থাপন করবে এজন্য ভাইরা আমার বাবাজিরা আমার যেখানেই যা করেন না কেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার এক বান্দাকে আল্লাহ তাআলা ডেকে বলবেন বান্দা আমার তোকে তোকে আমি জান্নাত দিয়া দেই বিনিময় দুনিয়াতে যত অপরাধ করেছস যত খারাপ কাজ করেছস সব খারাপ কাজ এবং অপরাধের ভিডিও সব খারাপ কাজ আমি তোর ছেলেমে আত্মীয় স্বজন যারা আছে কিয়ামতের ময়দানে সবার সামনে একটু প্রচার করি সবাইকে একটু দেখাই তোর আত্মীয় স্বজন রে আল্লাহর বান্দা ডেকে বলবেন মালিক জান্নাত আমার প্রয়োজন নাই আমি জান্নাত চাই না তারপরও তুমি আমার দুনিয়ায় থেকে যেই কাজকর্মগুলো করেছি অপরাধগুলো করেছি এইগুলো তুমি আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজনকে দেখাইও না কারণ আপনার আমার আমল নামায় এমনও গুণ আছে ঘরের মা জানে না ঘরের স্ত্রী জানে না ঘরের সন্তান জানে না এজন্য বলবে আল্লাহ দুনিয়াতে এই গুনাহগুলো কেউ জানে না আজকেও তুমি এই গুনার খবর আমার স্ত্রী সন্তানদেরকে জানাইও না এজন্য সদা প্রস্তুত ফেরেশতারা আপনার আমার রিপোর্ট তারা লিখতেছেন ওয়াউদিয়াল কিতাব যেদিন কিয়ামতের ময়দানে আপনার আমার হাতে কিতাব দেওয়া হবে আল্লাহ তাআলা বলবেন ইকরা আল্লাহ বলবেন পর কাফা বি নাফসিকা ইয়াউমাল ইয়াউমা আলাইকা হাসিবা আল্লাহ তাআলা বলবেন বান্দা তোর আমলনামা তুই পর তুই দুনিয়াতে কি করেছস তোর আমলনামা তুই পর তুই একটু দেখ কোনটা ভালো করেছস কোনটা মন্দ করেছস এজন্য হাদিসের ভিতর আসছে একবার এক সাহাবী আল্লাহর রাসূলের কাছে এসে ডেকে ডেকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মৃত্যুর পরে মুনকার নাকির ফেরেশতা কবরে আসার পূর্বে কি অন্য কোন ফেরেশতা কবরে আসবে নাকি নবীজি ডেকে বললেন হে আমার সাহাবী আব্দুল ইবনে সালাম এ হযরত আব্দুল ইবনে সালামকে ডেকে বললেন হে আমার সাহাবী
কবরে মুনকার নাকির ফেরেশতা আসার আগে আরো একজন ফেরেশতা আসবে বলে ইয়া রাসূলুল্লাহ ওই ফেরেশতাটা কে নবীজি বললেন ওই ফেরেশতাটার নাম হলো নুমান ওই ফেরেশতাটা চাঁদের চেয়েও দীপ্তমান চাঁদের চেয়ে উজ্জ্বল সূর্যের চেয়েও দীপ্তমান এই ফেরেশতাটা কবরে আইসা মুর্দা ব্যক্তিকে ঘুম থেকে জাগাবে বলবে ওঠ বলবে ওঠ মুর্দা ব্যক্তি উঠা বসবে এবার বসার পরে ফেরেশতা বলবে এ আল্লাহর বান্দা দুনিয়াতে কি কি নেক আমল করেছো দুনিয়াতে যত নেক আমল করেছো ওই নেক আমলের কথা তুমি লেখো এবার মুর্দার ব্যক্তি ডেকে বলবে ভাই ফেরেশতা এটা তো কবর এখানে তো কলম নাই কলম কোথায় পাবো দোয়াত কোথায় পাবো কালি কোথায় পাবো আমি কিভাবে লিখব ফেরেশতা বলবে তোর হাতের আঙ্গুলকে কলম বানা আর তোর মুখকে দোয়াত বানা আর তোর মুখের মুখের লালাকে তুই কি বানা কালি বানা হাতের আঙ্গুলকে কলম বানা মুখকে দোয়াত বানা মুখের মুখের লালাকে তুই কালি বানা এবার লেখ এবার ফেরেশতা বলবে ভাই এবার মুদ্দার বলবে ভাই ফেরেশতা কাগজ কোথায় পাবো কলম পেলাম দোয়াত পেলাম কালি পেলাম কাগজ কোথায় পাবো এবার ফেরেশতা কাফনের কাপড় এক কোণার থেকে কাফনের কাপড় কেটে হাতে দিয়া বলবি নে এটাই তোর জন্য কাগজ এইটার ভিতর লেখ এই কাফনের কাপড় নামক কাগজের ভিতরে এবার লিখতে থাকবেন কোথায় কয়টা নেক আমল করেছে কয়দিন জুমার নামাজ পড়েছে কয়দিন দান করছে লিখবে লেখার পরে এইবার লেখা বন্ধ হয়ে যাইবে এইবার ফেরেশতা বলবে গুনা নেকের কথা লেখছস এবার তোর গুনার কথা লেখ বলবে তোর নেকও লেখ গুনাও লেখ কোথায় নেক করছস ওইটা লেখ কোথায় গুনা করছস ওইটা লেখ আল্লাহর বান্দা কোথায় কয়টা নেক আমল করেছে কোথায় কয়টা নেক আমল করেছে এই গুনার লাগবে কিন্তু গুনার কথা লাগবে না গুনার কথা যখন লিখতে বলা হবে আল্লাহর বান্দা এইবার চুপ করে বসে থাকবে গুনার কথা লেখে না চুপ ফেরেশতা বলবে কিরে কেন লেখোস না নেকের কথা তো লেখলি গুনার কথা কেন লেখোস না এবার মুদ্দার ডেকে বলবে ভাই গুনার কথা লিখতে আমার লজ্জা লাগে শরম লাগে ফেরেশতা বলবে আল্লাহর বান্দা না ফরমান গুনাহ করছস তখন লজ্জা লাগে না গুনার কথা লিখতে তোর লজ্জা লাগে এমন গুর্জা দিয়া বাড়ি শুরু করবে এমন মার শুরু করবে মার খেয়ে আল্লাহর বান্দা এবার ডেকে বলবে ভাই ফেরেশতা মা পচাই দোয়াও চাই তোর হাতে ধরছি পায়ে ধরছি আর মারিস না দে দে আমি আমার গুনার কথা লেখি এইবার আল্লাহর বান্দা বাধ্য হয়ে মার খেয়ে কোথায় কোন গুনাহ করেছে ছোট বড় সমস্ত গুনার কথা আল্লাহর বান্দা লিখে দেবে সব গুনার কথা লিখে দেবে এইবার গুনার নেকি লেখাই কাগজটাকে আমল নামা বানাইয়া ফেরেশতা গলার মধ্যে মালা বানাইয়া ঝুলাইয়া দিয়া যাইবে আল্লাহ তাআলা বলেন কেয়ামতের দিন যত মানুষ আছে প্রত্যেকেই তার আমল নামা গলায় ঝুলান্ত অবস্থায় উঠবে আল্লাহ নবী বলেন গলায় ঝুলান্ত অবস্থায় থাকবে আমল নামা এবার ফেরেশতা গলার মধ্যে আমল নামা ঝুলাই দেওয়া চলে যাইবে কেয়ামতের দিন যখন বান্দা আল্লাহর সামনে উঠবে এবার আল্লাহ ডেকে ডেকে বলবে বান্দা তোর আমল নামা তুই পর তোর গলায় তো তোর আমল নামা ঝুলানো আছে তুই পর তোর গলায় কি লেখা আছে আমল নামার ভিতর পড়তে থাক এবার আল্লাহর বান্দা গলায় ঝুলানো আমল নামা পড়বে ওখানে যতটা নেক আছে যেথায় যেই কয়টা নেক আমল করেছে এইগুলান পড়বে যখনই গুনার কথা আসবে আল্লাহর বান্দা চুপ হয়ে যাবে যখন গুনার কথা আসবে এবার আল্লাহর বান্দা চুপ এখন আর কিছু পড়ে না পড়ে না চুপ রয়েছে আল্লাহ ডেকে ডেকে বললেন কিরে বান্দা নেকের কথা তো বললি গুনার কথা আসলো এখন কেন তুই তোর আমল নামা পরস না এইবার আল্লাহর বান্দা ডেকে বলবেন আল্লাহ গুনার কথা পড়তে আমার লজ্জা লাগে
গুনার কথা বলতে আমার লজ্জা লাগে আল্লাহ বলবেন না ফরমান আমার দুশমন দুনিয়াতে গুনাহ করছস তো লজ্জা লাগে নাই এখন তুই গুনার কথা আমার সামনে পড়বি তো লজ্জা লাগতে আছে না তো লজ্জা লাগে না এ ফেরেশতা ধর আরে ধর আরে ধর আরে জাহান্নামের ভিতরে নিক্ষেপ কর ভাইরা আমার বন্ধুরা আমার ফেরেশতারা ধরবে হালাকান্নি সুলতানিয়া খুজুহু ফাগুল্লু আল্লাহ বলবেন ধর আরে খুজুহু ফাগুল্লু ধর আল্লাহ বলবেন আরে ধর খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু ধরবে অতঃপর তাকে ধইরা জাহান্নামের ভিতর নিক্ষেপ করা হবে সত্তর হাত সত্তর গজ সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা জিরআন ফাসলুকু আল্লাহ বলবেন খুজুহু ফাগুল্লু আরে ধর ধইরা আগুনের শিকল যে পায়খানার রাস্তা দিয়ে ঢুকেয়া মুখ দিয়ে বের করবে আ সেদিন কি কষ্ট হবে সেদিন আপনার ধন সম্পদ কোনো কাজে আসবে না আপনার ক্ষমতা হালাকান্নি সুলতানিয়া সেদিন আপনার বাদশাহী দুনিয়ার রাজত্ব কোনো কিছুই কাজে আসবে না যারা দুনিয়ায় ক্ষমতায় ছিলেন নেতৃত্ব দিতেন সেদিন কোনো কাজে আসবে না আপনার মাল কাজে আসবে না তো ভাইরা আমার এজন্য হিসাবের জন্য প্রস্তুত হয়ে যান আপনার আমার প্রত্যেকটা অঙ্গ আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা কানা ফি আমল নামা যখন দেখবে মুশরিকরা থরথর করে কাঁপতে থাকবে ভয়ে আতঙ্কে কাঁপতে থাকবে তখন তারা বলবে ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসা বলবে হায় আফসুস এটি কেমন আমল নামা এটার ভিতর ছোট বড় কোনো আমলেই লেখা বাদ রাখে নাই ছোট বড় সমস্ত কোথায় কোন কাজ করেছেন গুনাহ করেছেন সব লেখা থাকবে فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَى وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَى সামান্য থেকে সামান্য এক জাররা পরিমাণ যদি আপনি নেক করে থাকেন সেটাও আপনি পাবেন দেখতে পাবেন আল্লাহ সেটার বদলা দেবে আর এক জাররা পরিমাণ যদি আপনি গুনাহ করে থাকেন সেইটার ফলাফলও আপনি পাবেন এজন্য ভাই আমার বন্ধুরা আমার হিসাবের জন্য প্রস্তুত হয়ে যান আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে সেদিন আপনার আমার কোনো জবাব থাকবে না আপনার আমার প্রত্যেকটা অঙ্গ আল্লাহ তাআলার সামনে সেদিন আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে সেই দিনটির কথা একটু ভাবুন সেই দিনটির কথা ভেবে দুনিয়ায় থেকে সব ধরনের গুনার কাজ ছেড়ে দেন সব ধরনের অন্যায় পাপাচার অনাচার ছেড়ে দেন ভাইরা আমার আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার মানার আমল করার তৌফিক দান করুক